এই দেখো এই চুনো মাছ নিয়ে এসছে, বেশি করে আনিনি তো, অর্ডার দিয়েছিল একজন, দিয়ে গেছে আমাদের বাড়ির পর, যা ভাবতে পারিনি দিয়ে দেবে, প্রতিবার অর্ডার করে দেয় না, এইবার দিয়ে দেবে। এটা হলো কি মাছ জানি না, এটা চাঁদা মাছ না কি বলে, এই দেখো বেশি করে আনিনি তো, দেখো প্যাকেটে লেগে থাকে না, প্যাকেটে লেগে থাকে না দাদা। ৪০০ রুপিয়া কিলো দেখো মাছের এইরকম হয়ে গেল। আর একটা মাছ এই দেখো, এইটা আসলি মাছ, মাছকে রানি হে বাবা, বেশি অর্ডার দিইনি, আর প্রতিবার অর্ডার দেয় নিয়ে আসে না, এবারে নিয়ে এসছে, এবারে আর একজনের কাছে অর্ডার দেয়, ওর কাছেও দেবে এবারে বলো। পাবদা মাছটা এখন আর করবো না, এখন চুনো মাছ করি, পাবদা মাছটা আমার কাছে ই নাই, কি বলে পোস্ত নাই, পোস্ত জিরে পাতাতে করবো, এটা পোস্ত আর ইয়ে কি বলে না ভুলে যাচ্ছি, সর্ষে বাটাতে করবো এটা। চলো মাছগুলি পরে ধোবো, এখন রেখে দিই, আমি আগে এইটা করে নিই, আমার ছেলে রান্না করে নিই, আমার ছেলে খাবে, তারপরে তবে চার রকম আছে, কাছে কাছে এসে ফটো তোলো, এই দেখো আরও খাসির মাংস অর্ডার দিয়েছিল পরদার থেকে আসে একজন, সে আনিনি আজকে বন্ধ, ঠিক আছে। আমরা খুব এই চুনো মাছ খুঁজছিলাম রোদ্দুরের মধ্যে খেতে, এটাই ভালো হচ্ছে হচ্ছে দিয়ে, আর আমার ছেলেকে ডাক্তারে অত চিকেন খেতে মানা করেছে, এইসব মাছ দিয়ে রান্না করবো, দুই চারটে চারটে করে এরম করে আটটা দেবো, এরম করে করে চারটে করে দিয়ে রান্না করবো, বলো চলো দেখতে থাকো, আমি কেটে নিয়ে এসে সেটা তোমাদের দেখাচ্ছি, জায়গা আছে কিনা দেখতে পাচ্ছি না, চারটে জায়গা দেখি, দেখো আমার এখন আর টাইম নাই, পরে ধোবো, বিকালে আস্তে আস্তে বসে বসে ধুয়ে নেবো, এখন রান্না বান্না করে নিই, ওইগুলো আগে রেখে দিই, নাই তো গরমকাল তো খারাপ হয়ে যায়, আমার টিফিন বাটি কিনতে হবে মাছ রাখার জন্য, দেখো সবজিও আছে অনেক রকম, দরকার দেখো বন্ধুরা মাছটা কেটে দিই, কি বলতো মাছটা কেটে বাসন আছে অনেক, এই দেখো এই কেবল হলো এইসব বাসন মাসন ধোবো, তারপরে মাছটা করে কেটে রান্না বান্না করে আসে, তারপর আস্তে আস্তে করবো, আজকে লেটে উঠেছে আর পেট ব্যথা উঠে গেছে, পেট ওষুধ দিয়েছে, পেট ব্যথাটা কমেছে, ওই জন্য চলো মাছটা কেটে নিই, মাছটা নিয়ে আসে, মাছটাই আনি, আসল জিনিসই আনি, অনেক মাছ কাটা বাকি, চার রকমের মাছ তো এখন কাটবো না, এখন বেলা হয়ে গেছে, আগে রান্না সব সংসারে কাজ ছেড়ে দিয়ে সারা কমপ্লিট হবে, তখন তোমার দাদা ভাই আর বাবু ঘুমাবে, আমি আস্তে আস্তে মাছগুলো পরিষ্কার করে ফ্রিজে ধুয়ে রাখিয়ে রেখে দেবো, খুব গরম হচ্ছে, কার গরম লাগছে বলো তো, আমার তো প্রচন্ড, আমি থাকতেই পারছি না, এত গরম লাগছে গো, বাসন কত তোমাদের সব দেখাবো, দেখতে পাচ্ছ অবশ্যই, জামা প্যান বাবারে বাবা কত জামা প্যান হয়ে গেছে রোজ, দেখো বন্ধুরা মাছ কেটে নিচ্ছি, মাছ কাটতে কাটতে এত কোমরে ব্যথা করে, এই মাছ কিন্তু খেতে খুবই সুন্দর লাগে, কিন্তু কাটার সময় সুন্দর বেরিয়ে যায়, এখন যখনই মাছ টাছ কাটার কথা মনে পড়ে তখন মনে হচ্ছে একটা বয়স্ক কেউ থাকলে কেটে দিত, কাটাকুটো করে দিত, রান্না করতো, এখন তো পুরো সংসারটাই আমার হাতে, তোমরা জানোই সকাল থেকে উঠে যা তো সংসার টুকি টাকি মুখসা পরিষ্কার মরিষ্কার সব আমার কাজই, কী করবো বলো, কাজ করতেই হবে, আমি তো আর বসে কে করে দেবে আমাকে, যদি পশ্চিমবঙ্গ থাকতাম একদিন ডিস পেতাম, কেরি বাড়ি যেয়ে দিদি বাড়ি হোক মায়ের বাড়ি হোক দুদিন থেকে একটু রেস্ট পেতাম, কিন্তু এখন রেস্টের কোনো বালাই নেই, কী বলতো চার বছর পর বাড়িতে গেছিলাম, কোনো দিন মতো পুরো রেস্টে ছিলাম, মানে আমার কিছু রান্নাবান্না কিচ্ছু করতে হতো না,
আমার দিদিরাই করে দিত, মা করে দিত, ননদ করে দিত, মানে সবার বাড়ি খেতাম, ই হতো না আমার আর রান্না কোনো সিন ছিল না, তখন এত ভালো লাগতো। আর বাড়িতে এসে মন খারাপ, সবচেয়ে বড়ো কথা মনটা প্রচুর খারাপ হয়ে যায়, বাড়ি যেতে পারছি না। মা ফোন করেছিল দুপুরবেলা আমি তুলতে পারি, এত ঘুম পাচ্ছে, মনে হচ্ছে কি যেত ঘুম, সবার ঘুম আমার চোখে দিয়ে দিয়েছে, জানি না কেন এত ঘুম দিয়েছে কেন। দেখো তোমাদের সঙ্গে কথা বলছে কিন্তু এর মধ্যে মাছটা কাটা কমপ্লিট হয়ে গেল, মাছটা কেটেছে এবার ধুয়ে নিচ্ছি সুন্দর করে, দুইটু মাছ এখন রান্না করে নেব আর সব রেখে দিচ্ছি। এরা সব কাজ সেরে রান্না বান্না করে বিকালে মানে দুপুরের দিক তো আমার ছেলে আসবে, তো লেটে চার সাড়ে চার বাজে আসবে, তখন আমি তোমার তোমার ঘুমোবে, আমি একা একা কী বলো তো সব মাছগুলো কেটে ধুয়ে রেখে দেবো। এখন যদি কাটতে ধুতে অত মাছ করতে যায় না পুরো দুপুরটা চলে যাবে, দুপুরে আমি আমাদের কী বলো তো লেটে রান্না করলে হয় না, একদম না, আমাদের হলো একটার আগে রান্না বান্না করে কমপ্লিট করতে হবে। এখন যদি আমি গুছাতে যাই আমি রান্নাটা কখন করব দেখো, তার মধ্যে আমি জামাকাপড়গুলো ভিজিয়ে দিলাম, ভিজতে ভিজতে বাসন কাটা মেজে নিই, দেখো এক এক করে কাজ করে নিচ্ছি। আমি কিন্তু খুবই লেটে, সকালে আমার একদম কাজ করতে ইচ্ছা করে না, কেন যায় না খুব ভোরবেলা, আমার একটু বেলা বলে রোদ টুটু উঠলে বেশ কাজ করতে, দেখো কত ডাল ফেলতে হচ্ছে দেখেছো, যখনই ডাল বানাই তখনই তোমার দাদা হয়, দেখলো সকালে আমি একটু বেশি করে ডাল বানিয়ে রেখেছি যে রাতে অন্য কিছু করে হয়ে যাবে, তখনই চিকেন নিয়ে আসে, কেউ ডালটা একটু মুখে দেয় না। দেখো বাসন করে মারছি, আদা আদা করে ধুয়ে নিচ্ছি, কী করে কত বাসন একটা নিয়েছি, জলটা ঝরে যাবে ওই জন্য, এটা কী বলো তো রাতের বাসন, আর হলো সকালে টিফিন খেয়েছি সেই টিফিনের বাসনটা একবারে ধুয়ে নিচ্ছি। রাতে কোনো কোনো দিন আমি বাসনটা মেজেই রাখি বেশি দিন, যখন দেখি বারোটা দশটা এগারোটা বারোটার দিক খাই, দশটার পরে খাই, তখন আর আমার মাছতে ইচ্ছা করে না, ওই সময় যদি আটটা নটার মধ্যে খেয়ে নিই সব কাজ আমি কমপ্লিট করতে পারি, যদি দশটা এগারোটা বেজে যায় আমার আর কিচ্ছু করতে ইচ্ছা করে না মনে হয়, আর আমার কি ব্যাটিংয়ে তো জল দেয় না জানো, শুধু বসে বসে আর বসতে ইচ্ছা করে না। আর তোমার দাদাভাই খাওয়ার পরে বলে চলো একটু হেঁটে আসি, হেঁটে আসি তখন হাঁটতে গেলে আমি আর মানে বাসন মাজতে পারি না, তো হাঁটার পরে না এসে একটা আলিশি হয়ে যায়, তখন আর আমি ই করতে পারি না, সেই বাসন মাজতে পারি না, আর খাওয়ার পরে পেটটাই যেন সবচেয়ে ভারী হয়ে যায়, বিরক্ত লাগে তখন আর করতে। এ দেখো জামা প্যান্ট কাচতে চলে এসছে, আমার ই হয়ে গেছে বাসন টাসন মাজছে, জামা প্যান্ট কত জামা প্যান্ট দেখো রোজ, এত জামা প্যান্ট তোমাদের কী বলবো, কোথার থেকে আমরা এক একবার এক এক জামা প্যান্ট, আমরা শুধু ঘন ঘন জামা প্যান্ট পাল্টাই আমরা, আর আমার ছেলে স্কুল কালকের স্কুলের জামা প্যান্ট, আবার আজকে স্কুল থেকে চলে এসছে, রবিবারে স্কুল ছিল নটার দশটার সময় ছুটি হয় তখন চলে এসছে, তারপরে একবারে আমাকে আজকেটা ধুয়েই দিই, কালকে ধুতে হবে না অল্প হয়ে যাবে, আর জাঙিয়া প্যান এ প্যান ও প্যান তো রোজ থাকে, রোজ থাকলে আর কী করবো বলো, কিছু বলার কিছু নাই, জামা কত কাচতেই হবে, কচু জামা প্যান কাঁচা কুচু করছে এখন, নাইটি ফাইটি কেচে নিই, আমি তো আর চুড়িদার পরে তো গরমের দিন কাজই করতে পারি না, খুব কষ্ট হয় জানি না। এই দেখো এখন আমি দেখো গেঞ্জি টি শার্টগুলো কেচে নিচ্ছে, টি শার্টটা সুন্দর করে কাচার পরে আমরা কী করবো, টি শার্টগুলো আমার কী বলতো রোজেরটা তো আমার বেশি আর কাচতে হয় না, আমি ভিজিয়ে রাখি আর নিয়ে ভালো সাপ, আমি কুমা সাপ দিয়ে কী করি না, এই সবটা তো না ভুলে যায় না, ভুলে যায় কিছু করি না, তারপর সাবানও লাগিয়ে কেচে নিচ্ছে, আমার ছেলে যায় আর আমার রোজে একটা রোজে কেচে দেয়, আমার ছেলে একবার যদি পরে খুলে দেয় সেই জামার পরবেই না, সেই জামার ধোয়ার পরে আমাদের সেই এরকম বাজে একটা অভ্যাস হয়ে গেছে, সেই জামার পরা যাবে না, ধুতেই হবে রোজ, ওই জন্য প্রতি মানে অনেক জামা পেনাই তোমাদের পুরোটা দেখাতে পারি না, কিন্তু এই কয়েকদিন ভিডিও এডিট অনেক করা আছে ওই জন্য এডিট করছি, আর অনেক দূর জামা প্যান্ট কাটছে বুঝতেই পারছি না। দেখো আমাদের ওইখানে উপরে যারা ভাড়া থাকে তারা কথা বলছে, সামনে ভাড়া থাকে কি যে ইউপি বিহারিরা এত খারাপ, কি বলো কথা বললে কথা শুনে না, এই দুপুর আমার ছেলে স্কুল থেকে আসে আর বটা ডপ ডপটপ গান চালায় অশোকর মতন, কী বলো তো কালচার কী কী জানে, গান চালাতে হয় সুন্দর করে, সকাল পাঁচটার সময় চালিয়ে বসে থাকবে, দেখো কষ্ট হয়ে গেছে এত কাজ করছে, একবারে কমরে আর সহ্য হয় না, যদি আমি একবারে না করে একটা একটা করি হয়, আমি একবারে সব করতে যাই তারপরে মা জানে আর উঠতে পারে, মাথায় ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়।
প্রচুর যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। দেখো কত জাপার কাজ করছে, দেখতে পাচ্ছ? মাজা আর পাচ্ছে না, কি বারবার খারাপ হয়ে যাচ্ছে, মানে এরকম করে নিচে শার্ট হয়ে যাচ্ছে। মাজার জন্য আমি মরে যাব সত্যি। আর মোজা ধুতে গেলে তো কান্না পেয়ে যায় আমার এত। আর আমার ছেলের মোজা ধুতে গেলে কি অবস্থা করে নিয়ে আসে। তোমার দাদা ভাই তো ভালো, আর আমার ছেলে দেখো, আমার ছেলে আমাকে লেবুর জল করে খাওয়াচ্ছে, আমি এত কাজ করছি ওই জন্য, দেখেছো এরকম ভাগ্য করে ছেলে দেয়। এই তো দিচ্ছি কি দেখো, এই দেখো আঙুর দিলাম, এই আপেলটা দেব, আর এই যে রুটি তরকারি দিয়ে দিয়েছি এর মধ্যে, এই রুটি আর এটা তরকারি। চলো আপেলটা কেটে দিয়ে দিই। এই চারটে চিনি মানে তিনটে জিনিসের টিফিনে যাবে। আমার ছেলে সকাল 6টার থেকে 7:30টায় আসবে, না 6:30টায় আসবে বিকালে, ওই জন্য এইসব টিফিন দিতে হচ্ছে। এক্সট্রা খেতেও বলেছি, ও যদি খিদে পেয়ে যায়।